So hey guys, it's another D Sarkar. Kemon acho shobai? So good afternoon everyone. So guys, আজকে আমি টাইটেল ট্রেলার থাম্বনেল দেখিয়ে না আজকে আমি তোমাদেরকে বলবো যে বাইকটার কথা, সেই বাইকটা কিন্তু এখনো ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। সেই বাইকটা হলো Kawasaki W175। তোমরা ভাবছো আজকে আমি এই বাইকটার ব্যাপারে যখন লঞ্চই হয়নি কি কথা বলবো? অবশ্যই 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 পয়েন্ট অফ ভিউ তোমাদেরকে জানানো উচিত। এই বাইকটা সাথে কম্পারিজন করছি আজকে আমি বাজাজের অ্যাভেঞ্জার 160। সো খেলা হবে তাহলে বেশি দেরি কিসের, লেটস প্লে দ্য ইন্ট্রো। সো গাইস, বাইরে বৃষ্টি পড়ছে, মোটো ব্লগিং করতে পারবো না, বাড়িতে থেকেও সেরকম ব্লগিং হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে কন্টেন্ট দেবো, ইউনিক কন্টেন্ট। তো সবার প্রথম বলে দিই গাইস, এই মাসে সেপ্টেম্বর মাসের 25 তারিখে রিলিজ মানে লঞ্চ করার কথা আছে Kawasaki W175 এই বাইকটা। তো সবার প্রথম এই বাইকটা একটা ক্রুজার সেকশনের বাইক। তো যখন প্রথম দেখলাম, যেরকম হয় বাইকটার ব্যাপারে একটু রিসার্চ করা স্টার্ট করলাম, তো তখন আমার মনে হলো কোথাও যেন এই 175 বাইকটার সাথে কম্পেয়ার করা যেতে পারে অ্যাভেঞ্জার ক্রুজারের অ্যাভেঞ্জার 160 বাইকটার। আমি গাইস দেখলাম লিটারালি বলছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আর একটা জাপানিজ ব্র্যান্ডের মধ্যে কিছু বলার নেই আর, কারণ আমরা Kawasaki আমারও ফেভারিট। এবং তোমরা জানো আমি কিন্তু Kawasakiরই একটা কি বলবো ডিজাইন বানিয়ে রেখেছি আমার গাড়িতে। সর্বপ্রথম গাইস, বাইকটা এখনো লঞ্চ হয়নি, বাট আমি গুগল করে জানতে পারলাম বাইকটার প্রাইস দেখো 1,75,000 গাইস, 1,75,000। তো এটা এই মুহূর্তে দেখাচ্ছে। আর অ্যাভেঞ্জারের যে প্রাইসটা সেটাও তোমরা দেখো, আমি কিন্তু গাইস কলকাতার প্রাইসটা বলছি। তো কোথাও যেন মনে হলো গাড়িটার প্রাইস অনেক বেশি হাই। আর এই গাড়িটা মানে Kawasakiর যে W175R স্পেশাল, আমি ভেবেছিলাম অনেক কিছু স্পেশাল থাকবে গাড়িটার মধ্যে। মানে এত যখন মানে প্রাইসে যখন বাইকটা নিচে Kawasaki মানে তোমরা জানো একটা ব্র্যান্ড ভ্যালু। আর Kawasaki মানে তো আমরা কি বলবো, ইঞ্জিন অনেক বেশি ভালো হবে, হয়তো ইঞ্জিনটা অনেক বেশি রিফাইন হতে পারে বাজাজের থেকে, বাট গাইস পাওয়ার রেশিও তো অনেকটাই কম অ্যাভেঞ্জারের থেকে। গাইস এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ দুটো গাড়িরই আমি কিন্তু চার্ট এখানে খুলে রেখেছি। আর বাঁ দিকে রয়েছে Kawasakiর W175 আর ডান দিকে রয়েছে আমাদের অ্যাভেঞ্জার। তো এখানে তুমি দেখে বুঝতেই পারছো পাওয়ার থেকে পারফরমেন্স থেকে শুরু করে কিন্তু অ্যাভেঞ্জার একটু বেশি কি হলো পাওয়ারফুল। আর অ্যাভেঞ্জার একটা ইন্ডিয়ান বাইকের মার্কেটে খুব ভালো একটা ক্রুজার সেকশনের বাইক। আর Kawasaki কিন্তু গাইস এত কম সিসির একটা বাইক এনেও কিন্তু শুধু ব্র্যান্ড ভ্যালুর জন্য এত বেশি চার্জেস করেছে, যেটা আমার মনে হলো না ভ্যালু ফর মানি। গাইস আমরা তো মিডল ক্লাস ফ্যামিলির মানুষজন, তো আমরা যখন একটা ছোট সিসির বাইক বা আমরা একটু কমফোর্টের যখন একটা বাইক কিনবো, তো সেটাও সেই গাইস না জানলে যা হয়, মানে কিনে ফেললাম, তারপরে কিনে ফেলে যদি লস করলাম। তো আমি তাদের উদ্দেশ্যে বানাচ্ছি গাইস, কোনো কোম্পানির সাথে আমার শত্রুতা নাই। আমি আগেও বলেছি যতটুকু আমি নিজের নলেজের মধ্যে রাখতে পারি, যতটুকু আমি মনে করি তোমাদেরকে এটা বললে তোমাদের লাভ হতে পারে, আমি সেই জন্য তোমাদেরকে বলছি গাইস। অ্যাকচুয়ালি দেখো আমাদের ইন্ডিয়ান মার্কেটে অনেক ভালো ভালো সেকশনে মানে ব্র্যান্ড রয়েছে বাইকের, যেরকম বাজাজ রয়েছে, অনেক রয়েছে। তো এরা কিন্তু গাইস খুব সুন্দর মার্কেটিং করেছে। আর বিদেশি কোম্পানিদের মধ্যে কিন্তু Kawasaki রয়েছে, ইয়ামা রয়েছে, এরাও কিন্তু খুব সুন্দর মার্কেটিং করছে। তো Kawasakiর গাইস হাই সিসির দিক দিয়ে তো কোনো কথা নেই গাইস, ওগুলো একদম মানে মুখে কুলু পেতে রাখার মতন। বাট এই যে ছোটো সেকশানে বাইকগুলো, এগুলো গাইস শুধু শুধু গাইস Kawasakiর লোগোটার জন্যই গাইস এত বেশি প্রাইস, আদারওয়াইজ কিচ্ছু নেই গাড়িতে। দেখতে ক্যাফে রেসারের মতন, আদার্স ওয়াইজ আমার তো মনে হয় গাইস, আমি তো বাজাজের অ্যাভেঞ্জার এত চালিয়েছি, তো তোমরা জানো হয়তো প্রিভিয়াস ভিডিওতে, তো ওটা অনেক বেশি কমফোর্ট মনে হচ্ছে। জানি না এই বাইকটা কতটা কমফোর্ট হতে পারে, সমস্ত ইশারায় কাফিয়ে। তো একটা ইন্ডিয়ান ব্র্যান্ডও কিন্তু কত ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে, সেটা হয়তো তোমরা বুঝতেই পেরেছো। আই থিঙ্ক এইখান থেকে হয়তো যদি কিছু ভালো লেগে থাকে, দেন ইফ ইউ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে গাইস তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আমি রিজার্ভ আর দেখা হবে আরও একবার। স্টে সেফ, স্টে হোম, গুড ডে বয়েজ।